ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशकल्पतरुभ्य कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरोतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नम भगवते वासुदेवाय। ओं नम भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। समवेत भक्तवृंद के श्रद्धा जानिए शुरू करछि आज के भागवत कथा। आज शुभ दिन भगवान श्री वामन देवर आविर्भव तिथि वामन द्वादशी एवं पूर्वतन गुरुदेव आचार्य शिलजीव गोस्वामी आविर्भव तिथि यह सम्पर्के आमरा किछु आलोचना करब। श्लोके अष्टम स्कंध अष्टादश अध्याय द्वादश श्लोक। जत्तद् बपुर्भाति विभूषणायुधये रव्यक्त चिद्व्यक्तम् अधारय धरि। जत्तद् बपुर्भाति विभूषणायुधये अव्यक्त चिद्व्यक्तम् अधारय धरि। बभूवतनैव स वामन वटु सम्पश्यतर्दिव्यगतिर्यथा नट। जत्तद्वपुर्भाति विभूषणायुधये रव्यक्त चिद्व्यक्तम् अधारय धरि। बभूवतनैव स वामन वटु सम्पश्यतर्दिव्य गतिर्यथा नट। আপনারা বলুন। Thank you.
ময়দা এই শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক অনুবাদ করছি। ভগবান অলঙ্কার ও অস্ত্রসহ তাঁর আদি রূপে আবির্ভূত হয়েছিলেন, যদিও তাঁর এই নিত্য রূপ জড়জগতে প্রকাশিত নয়, তবুও তিনি এই রূপে আবির্ভূত হয়েছিলেন। তারপর তাঁর পিতামাতার সমক্ষেই একজন নটের মতো তিনি বামন ব্রাহ্মণ কুমার হয়েছিলেন। বামনদেব সম্পর্কে সুখদেব গোস্বামী বলছেন, কি বলছেন বলুন। ভগবান অলঙ্কার এবং অস্ত্রশস্ত্র সহ তাঁর আদি রূপে আবির্ভূত হয়েছিলেন, যদিও তাঁর এই নিত্য রূপ জড়জগতে প্রকাশিত নয়, তবুও তিনি এই রূপে আবির্ভূত হয়েছিলেন। তারপর তার পিতামাতার সমক্ষেই একজন নটের মতো তিনি বামন ব্রাহ্মণ কুমার হয়েছিলেন। এই ভাগবত মায়ের যে সমস্ত কথাগুলো বর্ণনা আমরা শুনব, সবগুলো এক অদ্ভুত অদ্ভুত কথা। যাই হোক, তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন এখানে নট শব্দটি মহত্বপূর্ণ। একজন অভিনেতা বেশ পরিবর্তন করে বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেও তিনি একই ব্যক্তি। ব্রহ্মসংহিতায় বর্ণনা করা হয়েছে, ভগবান কোটি কোটি রূপ ধারণ করেন, অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম আদ্যং পুরাণ পুরুষম। তিনি অনন্ত অবতার রূপে সর্বদা বিরাজমান, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতার কর ভুবনেশ্বর। কিন্তু যদিও বিভিন্ন অবতার রূপে তিনি আবির্ভূত হন, তবুও তারা সবাই পরস্পর থেকে অভিন্ন। তিনি সেই শক্তি, সেই নিত্যত্ব, সেই চিন্ময়ত্ব সহ সেই আদিপুরুষ, কিন্তু তা সত্ত্বেও তিনি একই সময়ে বিবিধ রূপ পরিগ্রহ করতে পারেন। বামনদেব যখন তার মায়ের গর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি অলঙ্কার অস্ত্রশোভিত চতুর্ভুজ নারায়ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। তারপর তিনি নিজেকে এক ব্রহ্মচারী বটু রূপে রূপান্তরিত করেছিলেন। তার অর্থ হচ্ছে যে তার যে দেহ তা জড় নয়। যারা মনে করে যে ভগবান জড় রূপ ধারণ করেন, তারা হচ্ছে নিতান্ত নির্বোধ। তাদের ভগবানের ভগবত্তা সম্বন্ধে আরও বিশদভাবে জানা প্রয়োজন। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে, জন্ম কর্ম চমে দিব্যম এবং যোবেত্তি তত্ত্বত। ভগবানের আদি স্বরূপে সচ্চিদানন্দ বিগ্রহ, ভগবানের দিব্য আবির্ভাব হৃদয়ঙ্গম করা প্রয়োজন। এইখানে এই শ্লোকের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। ভগবান কি বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যোবেত্তি তত্ত্বত। যদি কেউ আমার এই জন্ম, আমার ক্রিয়াকলাপ এই ব্রহ্মাণ্ডের কারো মতো নয়, অপ্রাকৃত, এইটা যে তত্ত্বগতভাবে বুঝতে পারবে, সে আর এই জন্ম মৃত্যুর জগতে থাকবে না, সে চিরকালের জন্য আমার নিত্যধামে চলে আসতে পারবে। তো আমি এই
বামনদেব কেন আবির্ভূত হয়েছিলেন ছোট্ট একটু সূচনা বলছি। সমুদ্র মন্থন শুনেছেন, সমুদ্র মন্থনে দেবতারা অমৃত পেয়ে বলিয়ান হয়ে দৈত্যদের সাথে যুদ্ধ করেছিলেন, তাই তো? হরি বল। তো বলি মহারাজ এই যুদ্ধে কিন্তু নিহত হয়েছিলেন, তাই না? তারপরে কী করে বেঁচেছিলেন? তার গুরুদেব শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে সেই বলি মহারাজকে বাঁচিয়ে তুলেছিলেন। তারপরে সেই ভৃগুবংশীয় আচার্য সেই শুক্রাচার্য কী করেছিলেন, যে একটা বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন বলি মহারাজের জন্য, বিশ্বজিৎ যজ্ঞ। এবং গুরুদেবের আর ব্রাহ্মণদের আশীর্বাদ পেয়ে, গুরুদেব আর ব্রাহ্মণের ব্রাহ্মণদের আশীর্বাদে বলিয়ান হয়ে বলি মহারাজ ইন্দ্রপুরী আক্রমণ করেন এবং স্বর্গরাজ্য দখল করে নেন। আর দেবতারা কিছুতেই বলি মহারাজের সঙ্গে আর পেরে উঠল না। কেন পেরে উঠল না? কারণ হচ্ছে ওরা মাঝে মাঝে গুরুচরণে অপরাধ করে, মাঝে মাঝে অনেক কিছু অহমিকাগ্রস্ত হয়ে এমন কিছু আচরণ করে ফেলে, সাধারণত গুরু বৈষ্ণব বা ব্রাহ্মণের চরণে অপরাধ হয়ে যায়। এবং একসময় তারা অন্যায়ভাবে বলি মহারাজের বাবাকেও মেরেছিল, অন্যায় যুদ্ধ অন্যায়ভাবে। তো এই সমস্ত অনেক দোষের ফলে তাদের শক্তি হ্রাস পেয়ে গেছিল। তখন তারা কি করবে, ছাড়খাড় করে দিচ্ছে সব দেবতাদেরকে, কে বলি মহারাজ। তখন তারা গুরুদেব বৃহস্পতির কাছে আসেন, গুরুদেব আমাদের রক্ষা করুন, আমরা কি করবো এখন। বৃহস্পতি কি বললেন, তোমরা এখন লুকিয়ে পালিয়ে যাও, কারণ তোমাদের এখন আর শক্তি কাজ করবে না, ও গুরু বলে বলিয়ান হয়ে গেছে, ও ব্রাহ্মণের ব্রাহ্মণদের আশীর্বাদ প্রাপ্ত হয়েছে, ওর সঙ্গে তোমরা আর পেরে উঠবে না, তোমরা এই স্বর্গরাজ্য ছেড়ে পালিয়ে লুকিয়ে থাকো কোথাও। না তারপরে কী হবে, তারপরে কী হবে? না, যখন এই বলি মহারাজ গুরু বা ব্রাহ্মণদের যখনই অবজ্ঞা করবে, তখনই সে সমস্ত সম্পদ থেকে সম্পদ ভ্রষ্ট হয়ে যাবে, তখন তোমরা আবার স্বর্গরাজ্য ফিরে পেতে পারবে, তাই না? আমরা বেঁচে আছি গুরু গৌরাঙ্গের আশীর্বাদের ফলে। যখন আমাদের অহমিকাগ্রস্ত মনে কোনো অপরাধ হয়ে যাবে বা কিছু হয়ে যাবে, তখনই আশীর্বাদটা কাজ করবে না, তখনই আমরা কি অধপতিত হব, আমাদের স্থিতি থেকে বিচ্যুত হব। তো এইটা হচ্ছে শিক্ষণীয় বিষয়। তো এইরকম দেবতারা সব পালিয়ে বেড়ালো, তখন দেবতাদের মাকে অদিতি আর বাবা কশ্যপ, তখন মা অদিতি ও কান্নাকাটি করতে শুরু করলো, আরে আমাদের এই স্বর্গরাজ্যে এটা কারা সব এসে পৌঁছলো, আমার ছেলেরা সব কোথায় গেল। সে খুব দুঃখে ক্রন্দন করতে লাগলো। শেষে পতি দেবতা কশ্যপের কাছে গিয়ে বললো, আমার কিছু একটা কী করবো এখন, কী করতে হবে যাতে তাড়াতাড়ি এর একটা সমাধান হয়, ওই ছেলেরা যে লুকিয়ে পাড়া মানে বেড়াবে আর কতক্ষণ, লুকিয়ে পালিয়ে যাবে কোথায় কোথায় থাকবে, এই পরিস্থিতি চাই না, তা কী করে আসবে, কী করতে হবে। তখন কশ্যপ মুনি বললেন, তুমি একটা ব্রত করো, পয়ব্রত। পয়ব্রত করো, সেটা হচ্ছে বিষ্ণুব্রত আর কি, তাহলে ভগবান শ্রীহরির আশীর্বাদে তার কিছু সমাধান হবে, যেহেতু তুমি খুব কান্নাকাটি করছ। তখন মাত্র 12 দিনের পয়ব্রত অনুষ্ঠান করেছিল কে, দিতি। এবং তারপরে ভগবান শ্রীহরি তাকে দর্শন দিয়েছিলেন, কী চাও,
তখন দুটো বর চেয়েছিলেন যে এই পুত্রদেরকে এই যে স্বর্গরাজ্য থেকে তারা বিতাড়িত হয়েছে তারা যেন ফিরে আসে, আর আর একটা কি বাসনা, আপনার মতো বা আপনাকেই আমরা পুত্ররূপে পেতে চাই। এইরকম সে শুধু এই 12 দিনের পয়ব্রত ছিল না, অনেক আগে আগে অনেক তপস্যার ফলস্বরূপ অনেক কিছু স্বীকৃতি সঞ্চিত আছে। তো যার ফলে ভগবান শ্রীহরি বললেন ঠিক আছে তাই হবে। তো বেশ কিছুদিন পরে এইরকম ভাদ্র মাসে শুক্লপক্ষে শ্রবণা নক্ষত্রে দ্বাদশী তিথিতে বুধবার দুপুরবেলায় অদিতি এবং কশ্যপ, অদিতি কে, দক্ষ কন্যা অদিতি, আর কশ্যপ হচ্ছে মরিচিদের পুত্র, মরিচি পুত্র। এই কশ্যপ আর অদিতির পুত্র রূপে জন্মগ্রহণ করলেন ভগবান শ্রীহরি। জন্ম হলো তো জন্মাবার সময় কারো যদি জন্মের সময় প্রাকৃতিক পরিবেশ রুক্ষ থাকে, মানুষের সামাজিক পরিবেশ যদি ভালো না থাকে, হরে কৃষ্ণ, লোকে যদি কোনো কারণে দুঃখ থাকে, কারোর মধ্যে খুব ব্যথা থাকে বা কিছু অশান্তি থাকে, সেই সময় যদি কারো জন্ম হয় বুঝতে হবে সে জগতে ক্ষতি করবার জন্য জন্মেছে, সবাইকে কাঁদাবার জন্য, সে ভালো লোক না। কিন্তু যদি কারো জন্মের সময় পরিষ্কার সুন্দর আবহাওয়া, সবার মনে আনন্দ এইরকম বিরাজ করে, বুঝতে হবে যে জন্মেছে সে জগতের সবার কল্যাণের জন্মে জন্মেছে, সে সবার উপকার করবে। তো এই ভগবান শ্রীহরি জন্মগ্রহণ করলেন অদিতির গর্ভে, যেই এইরকম দিনে জন্মগ্রহণ করছেন সেই সময় খুব সুন্দর পরিবেশ হয়েছিল। এইবারে প্রথম বাচ্চাকে জন্মালে তো লোকে কি ধাইমা লাগে, নারী ছেদন লাগে, অনেক কিছু লাগে, কিন্তু ভগবানের জন্ম এরকম নেই। সে কীরকম জন্মেছে, চতুর্ভুজ নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্ম তার হাতে রয়েছে, চাঁচর কেশ রয়েছে, সমস্ত গয়নাগাটি বস্ত্র ভূষণ বসন সব কিছু রয়েছে, সেইভাবে জন্মগ্রহণ করল একটা বাচ্চা। সবাই তখন এই তো ভগবান শ্রীহরি এসেছে পুত্ররূপে, মা বাবা খুব আনন্দিত। এইবারে নটের মতো আজকে শ্লোকে বলছেন শুকদেব গোস্বামী, সেই রূপ আস্তে আস্তে শঙ্খচক্র গদা পদ্ম অদৃশ্য হয়ে গেল, 4 হাত 2 হাত হয়ে গেল, আর সে বস্ত্রভূষণ সেই সমস্ত জিনিস পাইতে গিয়ে একটা ব্রহ্মচারী রূপ ধারণ করলেন ভগবান তক্ষণে। তারপরে জন্মাবার পরে পরেই উপনয়ন সংস্কার শুরু হয়ে গেল, পয়তা দীক্ষা। সেই বেঁটে যে ব্রহ্মচারীকে তখন তার উপনয়ন সংস্কার হবে, সূর্যদেব তাকে গায়ত্রী মন্ত্র দিলেন, বৃহস্পতি তাকে উপবীত পড়ালেন, পৃথিবী দেবী ভূদেবী তাকে কৃষ্ণাজিন মানে হরিণের চামড়া, কৃষ্ণ কৃষ্ণ হরিণের চামড়া আর প্রধান হয়েছেন, আর চন্দ্রদেব সে ব্রহ্মচারীর যে লাঠি থাকে ওটা ব্রহ্মচারী দণ্ড দিলেন, আর বাবা মেখলা দিলেন, মেখলা মানে পরনের একটা জিনিস, আর মা কৌপিন দান করলেন, আর ব্রহ্মা কমণ্ডলু, আর সরস্বতী দেবী রুদ্রাক্ষের মালা, আর স্বর্গ ছত্র দান করলেন। স্বর্গ ছত্র দান করলেন মানে যেরকম পৃথিবী কী দান করলেন, কৃষ্ণ অর্জুন, পৃথিবী একজন দেবী তাই তো, সেরকম স্বর্গ একজন দেবতা, হ্যাঁ ভূদেবী যেরকম সেরকম স্বর্গে স্বর্গকেও একজন দেবতা রূপে রয়েছে, সেই স্বর্গ তাকে এক ছত্র দান করলেন,
আর যে কুবের যক্ষ কুবের উনি ভিক্ষা পাত্র দান করলেন, তারপরে ভিক্ষা করতে যাবে, প্রথমে ভিক্ষা শুরু। এখন ভিক্ষা করতে গিয়ে প্রথমে কে ভিক্ষা দিলেন, মা ভবানী তাকে ভিক্ষা দান করলেন। তো জন্মবার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি সব ঘটনা হয়ে যাচ্ছে। তারপরে পরিবেশ কি না, চারণ বিদ্যাধর গন্ধর্ব অপ্সরা তারা সব অন্তরীক্ষে নৃত্য গীত বাদ্য পুষ্পবর্ষণ এইসব বস্তু করতে লাগলেন। মহর্ষিগণ মঙ্গল স্তুতি ও আনন্দ প্রকাশ করতে লাগলেন এইরকম দিনে। আর মা বাবা আর আত্মীয় পরিজন সবাই অত্যন্ত আনন্দিত হচ্ছিলেন। ঠিক তার পরে পরেই এই একই দিনের ঘটনা, কিন্তু সেই অবস্থায় উনি হাঁটা শুরু করে দিলেন। কোথায় যাবেন? বলছে, নর্মদা নদীর দক্ষিণ তীরে ভৃগুকচ্ছ নামক স্থানে বলি মহারাজের বিশ্বজিৎ যজ্ঞে এই ব্রহ্মচারী বামনদেব এসে পৌঁছলেন। ওই একই দিনের ঘটনা। সেখানে যে গিয়ে যেই পৌঁছলেন কি হলো জানেন? সেখানে যজমান ছিলেন বলি মহারাজ, তার ঋত্বিক যে ব্রাহ্মণরা, তার সভাসদরা, উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গ সবাই এই বামনদেবকে তাকিয়ে থাকলেন হাঁ করে। কে এলো রে বাবা? কেন না, এত দিব্য জ্যোতি সম্পন্ন সুন্দর রূপ যেন কোনোদিন আর দেখে নাই, এই একজন কে এলো? পরস্পর খালি প্রশ্ন করতে লাগলো, আরে কে এসেছে, এইরকম জ্যোতিষ্মান ব্যক্তিটা কে হতে পারে, এ কি সূর্যদেব নাকি অগ্নিদেব নাকি সনৎকুমার নাকি অন্য কেউ কিছু? ওর প্রত্যেকটা অঙ্গ এত সুন্দর, এত তেজপূর্ণ, এইরকম কে অতিথি এখন এসে পৌঁছলো এখানে? সবাই তাকিয়ে অভিভূত হয়ে উঠিলেন, জয় শ্রী শ্রী রাধা মাধব কি? তখন রূপ দেখে কথা বলতে হয়নি, কিছু কথা নেই, রূপ দেখে এত মোহিত হয়ে গেল যে সবাই, সেই রাজা এগিয়ে এসে রাজাকে বলি মহারাজ প্রণতি নিবেদন করলেন। সেই ছোট্ট ব্রহ্মচারী কে তাকে স্বাগত ভাষণ নিয়ে এলেন, স্বাগতম জানিয়ে তাকে আসন প্রদান করলেন, তার পা ধুয়ে দিলেন, পাদ প্রক্ষালন, তাকে অর্চনা করলেন, আরতি করলেন, সেই পাদধৌত জল মাথায় নিলেন, তারপর স্তব স্তুতি করলেন, তারপরে জিজ্ঞাসা করলেন, আপনি কে, কোথা থেকে আসছেন, আপনার কি চাই, ইত্যাদি ইত্যাদি। শুধু রূপ দেখে মোহিত হয়েই এই নবাগত অতিথিকে সেই মহারাজ বলি এইরকম সম্বর্ধনা জানিয়েছিলেন। তখন আপনি কি চান? তখন উনি বললেন, আমি ভিক্ষা করতে এসেছি। তাই না, কি ভিক্ষা, যা চাই তাই? না, আমি আর কি চাইব, আমি শুধু তিনটা পা রাখার জায়গা চাই, ত্রিপাদ ভূমি। কি আবার কি এরকম কি কথা বলছে? আর যখন সেই গুরুদেব কি নাম শুক্রাচার্য বললেন, একে কিছু দেবে না, ও বিষ্ণু ও সব ছল করে নিয়ে নেবে, আর বলি মহারাজ বলছেন সমস্ত যজ্ঞের মানে তাৎপর্যই হচ্ছে বিষ্ণু সন্তোষ বিধান করা, সেই জন্যই না আমি বিষ্ণু যজ্ঞ করেছি, বিষ্ণু সাক্ষাৎ উপস্থিত হয়ে গেছেন, তাহলে তাকে আমি কিছু দিব না, তো তাহলে আর যজ্ঞের কী দাম থাকলো? আরে আমি যা বলছি শুনছো না, ও তোমাকে ছল করে সব কিছু হারাতে হবে তোমার, না না আমাকে বিষ্ণুর জন্য সব কিছু করতে হবে। কি হলো, গুরুদেব অবজ্ঞা হয়ে যাচ্ছে এই সমস্ত ঘটনা। সে একটা বলছে, এখানে ছলনা করতেই বিষ্ণু এসেছিলেন, ছলয়সি বিক্রমণে বলি মদ্ভুত বামন পদ নখ নিরজনিত জনপাবন কেশবধিত বামন রূপ জয় জগদীশ হরে।
তখন আপনারা পরবর্তী ঘটনায় জানেন যে শেষ পর্যন্ত সে ত্রিপাদ ভূমির ছলে সারা ব্রহ্মাণ্ড শুধু সে সমগ্র স্থানটাই দখল করে নিয়েছিলেন বামন দেব। আমাদের একটা বাংলায় কথা আছে, বামন হয়ে চাঁদে হাত। কেন? তুমি বামন, তুমি নাকি আকাশে চাঁদ ধরবে, কিন্তু বামন দেবের কাহিনীটা কীরকম? সে বামন হয়ে সে চাঁদ তো দূরের কথা, সমগ্র ব্রহ্মাণ্ড ভেদ করে সে বিশাল ব্রহ্মাণ্ডের যে পরিসীমা, পরিসীমা যে ক্ষিতি অব তেজ মরুদ্ভূমের যে বিশাল আবরণ মহাবরণী, সেটা ভেদ করে একেবারে তার সেই কোথায় গিয়ে বীরজাতে পৌঁছে গেল তার চরণ। আর সেখানে ব্রহ্মাণ্ড ছাঁদা হয়ে গেল, সে বীরজার জল ভিতরে ঢুকলো, সেই জলটা হচ্ছে এই সাক্ষাৎ গঙ্গা। হ্যাঁ, তো এরকম আজকের দিনে নাকি গঙ্গা স্নান করলে খুব ভালো, মাহাত্মপূর্ণ। আর বলি মহারাজ দেখলেন এত সব, এত লোক মোহিত হয়ে গিয়েছিল সেখানে তার রূপ দেখে, রূপ দেখে লোক মোহিত হয়ে যায়। হ্যাঁ, মায়াপুরে এইরকম না, বেশি গল্প বললে আবার টাইম থাকবে না। তো তখন ভগবানের প্রতি, ভগবানের রূপ দেখে যদি কেউ মোহিত হয়ে যায় তাহলে সে ভগবানকে ছাড়া আর কিছু চিন্তা করতে পারে না। বলি মহারাজ আর কী অপরাধ কী না অপরাধ কিছুই চিন্তা করতে পারছে না, কী হবে বুঝতে পারছে না, শুধু ওই বামন রূপী ভগবান যা চাইবে আমি তাকে সব দিয়ে দেব। তখন সে তো দুটো পায় সব দখল হয়ে গেল, আর একটা পা কোথায় রাখবো? আরে তুমি তো কথা দিলে আমাকে দিবে ত্রিপাদ ভূমি। ও, দুটো পা তো নিয়ে, দুটো পা তো সব জায়গায় দখল হয়ে গেল, ঠিক আছে আমাকেই নিয়ে নাও বলেই তিনি মাথা পেতে দিলেন আত্মসমর্পণ। যেই আত্মসমর্পণ করলেন তখন বলি মহারাজ কে কী বললেন আমাদের বামনদেব কী দিয়েছিলেন? তিনি তো সব হারিয়ে ফেললেন নাকি? সব হারালেন না, সমস্ত এই ভগবানের চরণে যে যে আত্মসমর্পণ করে তার চিরকালের সমস্ত দায়িত্ব ভগবান গ্রহণ করেন। তাই এখনও সুতল লোকে বলি মহারাজ যে রয়েছেন ভগবান সেখানে, এবং সেই সুতল লোকেও কত বড় বড় বিরোধী পক্ষ আক্রমণ করতে যায়, কিন্তু বলি মহারাজকে, বলি মহারাজের সঙ্গে যুদ্ধ করতে যাওয়া তো দূরের কথা, সে বাইরে একজন ছোট্ট এক গেটকিপার আছে, সে এমন একটা লাথি মারল সেই রাবণকে, সে 80,000 মাইল দূরে গিয়ে ছিটকে পড়লো, বলে আরে এর সিপাহী আমাকে মারলো, আমি ওকে যুদ্ধ করতে যাচ্ছিলাম বলি মহারাজের কাছে। বলছে সেই ভগবান তার দাড়ি রূপে, দ্বাররক্ষী রূপে, তার সাম্রাজ্য রক্ষী রূপে তিনি বিরাজমান। তো কেউ যদি ভগবানের চরণে এরকম আত্মসমর্পণ করে তার সমস্ত সুরক্ষার দায়িত্ব ভগবানের হাতেই বর্তায়। তো আমাদের রূপ গোস্বামী বলছেন যে ব্রহ্মার কল্পে কৃষ্ণ একবার আসেন, কিন্তু ব্রহ্মার কল্পে বামনদেব তিনবার আসেন। জানেন আমরা যে বামনদেবের কাহিনী বলছি সেটা হচ্ছে বৈবসত মন্বন্তরের সপ্তম চতুর্যুগের বলি মহারাজের যজ্ঞে তিনি এসেছিলেন, সেই কাহিনীটা। অনেক আগে স্বয়ম্ভুব মন্বন্তরে একবার এসেছিলেন, আবার বৈবসত মন্বন্তরের প্রথম দিকে এরকম এসেছিলেন, তখন অন্যান্য একই রকম ত্রিবিক্রম লীলা কিন্তু অন্যান্য দৈত্যের যজ্ঞে এরকম ঘটনা রয়েছে। যাই হোক, আজকে শ্রীল জীব গোস্বামীর আবির্ভাব তিথি। আচ্ছা, আর বামন দ্বাদশী ব্রত করলে কী লাভ হয়? মাহাত্ম্য হচ্ছে সর্বপাপ ক্ষয় হয়,
আর ভগবান বামনদেব তাকে সুরক্ষা দান করেন। জীব গোস্বামী তিনি আবির্ভূত হয়েছিলেন 1533 খ্রিস্টাব্দে এইরকম ভাদ্র শুক্ল দ্বাদশী তিথিতে। তিনি সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, উনারা হচ্ছেন জীব গোস্বামীর জ্যাঠামশাই, আর অনুপম গোস্বামী মানে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী আর তাদের ছোট ভাই হচ্ছে অনুপম, অনুপম গোস্বামীর পুত্র হচ্ছেন শ্রীজীব গোস্বামী। এই শ্রীজীব গোস্বামী সম্পর্কে বলা হয়েছে এবং এদের অত্যন্ত ধনাঢ্য পরিবার, মহা ঐশ্বর্যময় পরিবারে তিনি বড় হচ্ছিলেন। জীব গোস্বামী একমাত্র সন্তান, একমাত্র পুত্র ছিলেন এবং অত্যন্ত সুন্দর, তাকে দেখতে খুব ফর্সা। বলা হয়েছে তার প্রতি অঙ্গে লাবণ্যের ছটা, তার টানা টানা চোখ এবং ছোটবেলায় লোকে বাচ্চারা খেলাধুলা করে, এই জীব গোস্বামীর ছোটবেলাকার কথা বলা হচ্ছে, ওর একমাত্র খেলার বিষয় ছিল সে কৃষ্ণ আর বলরামের দুটো মূর্তি পেয়েছিল, সেই দুটো ছোট মূর্তি নিয়ে প্রতিদিন তাদেরকে সাজানো, তাদেরকে পূজা করা, তাদেরকে ভোগ নিবেদন করা, তাদেরকে ফুল নিবেদন করা, তাদের কাছে তাদেরকে পণ্যতি নিবেদন করা, এইটাই ছিল তার খেলার বিষয়। যদি কেউ বলে এই তুমি খেলতে আসো না, তুমি আমার সঙ্গে খেলবে আসো, কি না সেই দুইটা পুতুল অর্থাৎ কৃষ্ণ আর বলরামকে পূজা অর্চনা, ওইটা হচ্ছে ও খেলা, ওইটাই ছিল খেলার বিষয়বস্তু। শ্রীজীব বাল্যকালে বালকের শোনে শ্রীকৃষ্ণ সম্বন্ধ বিনা খেলা নাই জানে, এটা ভক্তি রত্নাকর গ্রন্থে বলা হয়েছে। তারপরে পড়াশোনা বলি, গৃহে পণ্ডিতগণ স্থানে তিনি অল্পকালের মধ্যেই অল্প বয়সে ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, শাস্ত্র একবারে সব কিছুতে বড় বিশাল দক্ষতা লাভ করেছিলেন। তখন সে অধ্যাপকরা বলেছিলেন এই ছেলেটা যা বুদ্ধি এ একদিন কালে মহাপুরুষ হবে। পরবর্তীতে তিনি বৃন্দাবনে আসেন, রূপ গোস্বামী সনাতন গোস্বামীর কাছে ছিলেন বৃন্দাবনে, স্নানের জল আনা, বিগ্রহ অর্চন করা, ভোগ রান্না করা, গ্রন্থপত্র প্রুফ দেখা, সংশোধন করা, ধোয়া মোছা, মন্দির ধোয়া মোছা সমস্ত কাজ তিনি করতেন। তো একদিন একটা ঘটনা বলি, সে মহাপ্রভুর একজন পার্ষদ সঙ্গী, তার নাম বল্লভ আচার্য, উনি এই রূপ গোস্বামীকে সনাতন গোস্বামীকে স্নেহ করতেন, ভালোবাসতেন এবং তাকে গুরু মতোই দর্শন করতেন। এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী প্রায় সেখানে ওই বল্লভ আচার্য আসতেন। একদিন ভক্তিরসামিত সিন্ধু গ্রন্থ আছে তো আপনাদের না, ভক্তিরসামিত সিন্ধু গ্রন্থ তার হাতে রূপ গোস্বামী দিয়েছিলেন, সেই বল্লভ আচার্যের হাতে নতুন বই, যে দেখুন কেমন হয়েছে। হ্যাঁ, তখন উনি পড়ে বললেন ভালোই হয়েছে কিন্তু কোনো কোনো জায়গায় একটু ইয়ে আমি সংশোধন করে দিব। তো ব্যাস ঠিক আছে, তারপরে ও চলে যাচ্ছে, জীব গোস্বামী একটা কলসি নিয়ে জল আনতে গেছিল সেই যমুনাতে, সেই সময় আবার বল্লভ আচার্যের সঙ্গে দেখা। তখন তাকে জিজ্ঞেস করছে আচ্ছা ওই ভক্তিদশামিত সিন্ধুর কোন লাইনটা আপনি বলছেন ভুল আছে, আমি তো দেখেছি এগুলো সবই ঠিক আছে। তখন বলছে এই এই জায়গায় ভুল আছে। তখন জীব গোস্বামী সেই পণ্ডিত বল্লভ আচার্যদের আবার যুক্তি খণ্ডন করে বললেন না এটা ঠিক আছে। তখন বল্লভ আচার্য বললেন ঠিক আছে তুমি যেটা বলছো ওইটাই ঠিক। হ্যাঁ, তো স্বীকার হয়ে গেল। পরবর্তীতে এই বল্লভ, তারপরে বল্লভ আচার্য বলেন রূপ গোস্বামীকে না না তোমার যে এই যে ভাইপো ও ঠিকই সুন্দর, ও পাণ্ডিত্য আছে, ও যেটা বলেছে ওইটাই ঠিক। হ্যাঁ, কিন্তু ঠিক তো ঠিক, আনন্দ পাওয়ার কথা, কিন্তু সব গণ্ডগোল হলো। কেন? যেই জীব গোস্বামীর সঙ্গে জীব গোস্বামীকে খুব বকা লাগালেন কে, রূপ গোস্বামী, বৃন্দাবনে এসে পাণ্ডিত্য দেখাচ্ছ, অহংকার, পাণ্ডিত্যের অহংকার তোমার যদি নেই তাহলে বৃন্দাবনে ভজন করছো কেন, পালিয়ে যাও এখান থেকে, বাড়ি চলে যাও, আর ভজন করতে হবে না।
যেখানে অহমিকা সেখানে ভজন সাধন নাই, কোনো অহমিকা এখানে চলে না। সে আমাদের গুরুদেব, তুই কী সংশোধন করবে উনি বুঝুন, তোমাকে কে পাণ্ডিত্য জাহির করতে কে বলেছে? এমন রাগ হলো সত্যি সত্যি আর তোমাকে কোনো সেবা করতাম না, চলে যাও। সে কাঁদতে কাঁদতে, সে ভে গ্রাম বলে একটা জায়গা আছে বৃন্দাবনে যমুনা তটে, বসে কাঁদতে থাকলো নিরম্ব উপবাস থেকে, খালি কাঁদতে কাঁদতে শরীর খারাপ হয়ে গেল। দিয়ে সে গ্রামের লোকরা বললো, এই বাবাজি এখানে বসে আছে, হায় হায় একে কিছু খাওয়া দাওয়া দাও, কিছু ব্যাপারে কি হলো? কিন্তু সে খালি কাঁদছে যে আমাকে চলে যেতে বলেছে, আমার কোনো সেবা নেই। তারপরে রূপ গোস্বামী, তারপরে সনাতন গোস্বামী একদিন দেখা হলো, উনি বলে, আরে এখানে কেন ও বসে আছে, কি হয়েছে তোমার? উনি জানতেন না। হ্যাঁ, তখন ওই চলো চলো, তখন সে রূপ গোস্বামীকে বলছে, দেখো একটা কিছু গণ্ডগোল হচ্ছে আমাদের মধ্যে নাকি না। মহাপ্রভু বলেছেন জীবে দয়া পরম ধর্ম, কিন্তু তোমার জীবে দয়া মনে হয় ঠিক হচ্ছে না, মানে শ্রীজীব গোস্বামীকে তুমি দয়া করছো না। ও কীরকম হয়ে গেছে। তারপরে তাকে রূপ গোস্বামী আলিঙ্গন করেন এবং খুব আদর যত্ন করেন। সমগ্র গোস্বামী শাস্ত্র শ্রীজীব গোস্বামী নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাস আচার্য শ্যামানন্দ প্রভুকে পড়িয়েছিলেন এবং বলেছিলেন তোমরা এগুলো প্রচার করো। গোপাল চম্পু নাম শুনেছেন? ষট সন্দর্ভ, ভাগবতমের টিকা, অনেক কিছু। আমরা অনেক অনেক শ্লোকের কথা যখন সন্দেহযুক্ত আমরা বুঝতে পারি না, তখন এই শ্রীজীব গোস্বামীর অনেক সুন্দর সুন্দর টিকা আছে, সেগুলো বাংলায় আমাদের প্রভুপাদ দিয়েছেন ভাগবত শাস্ত্রে। তো এগুলো শ্রীজীব গোস্বামীর অসংখ্য গ্রন্থ রয়েছে, সেগুলো তিনি রচনা করেছিলেন এবং প্রায় 85 বছর উনি এই পৃথিবীতে শ্রীজীব গোস্বামী প্রকট ছিলেন। জয় শ্রীল জীব গোস্বামী প্রভু কি। মায়াপুরে জীব গোস্বামী এসেছিলেন, নিত্যানন্দ প্রভু তাকে নিয়ে এসেছিলেন, মায়াপুর পরিক্রমা করছিলেন এবং কোথায় কোথায় কী সব দেখাচ্ছিলেন। তখন চৈতন্য মহাপ্রভুরা প্রকট হয়ে গেছেন, তখন শ্রীজীব গোস্বামীকে নিত্যানন্দ প্রভু বলছিলেন, এই মায়াপুর চিন্ময় ধাম, এখানকার বৃক্ষগুলো কল্পবৃক্ষ, এখানকার সমস্ত জীব মহাপ্রভুর নিজজন, এরা সবাই ভক্ত। আর তখন শ্রীজীব গোস্বামী বলছিলেন, চুপচাপ ছিলেন। তখন প্রশ্ন করা হলো, আরে তুমি কেন চুপচাপ আছো, আমি তোমাকে মায়াপুরের মাহাত্ম্য বলছি। না প্রভু, আমি তো কিছু বুঝতে পারছি না, আপনি তো মাহাত্ম্য বলছেন, আমি তো দেখছি লোকগুলো কেউ কৃষ্ণ নাম করছে না, আপনি বললেন মহাপ্রভুর নিজজন। আর আমি 3 দিন এখানে থাকলাম, কেউ তো কাউকে কৃষ্ণ নাম বলতে, গৌরাঙ্গ নাম বলতে দেখলাম না, ওরা শুধু তো ঝগড়া করছে, মারামারি করছে, আজে বাজে বলছে, আজে বাজে খাচ্ছে। ওদেরকে আর আপনি বললেন গৌরাঙ্গের নিজজন মায়াপুরে বাস করে। তখন আমাদের জীব, তখন নিত্যানন্দ প্রভু বলছেন, আমি তোমাকে মায়াপুরের কথা বলছি, তুমি কোথাকার কথা বলছো? না আমিও মায়াপুরের তো কথা বলছি। না আমি যোগ মায়াপুরের কথা বলছি, তুমি মহামায়াপুরের কথা বলছো কেন? যারা এখানে বাস করে তারা কৃষ্ণ নাম করবে, গৌরনিতাই নাম করবে, যারা গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত হবে, কৃষ্ণ নাম করবে, ভক্তি অনুশীলন করবে, তারা ভগবত ধামে চলে যাবে, যোগমায়া তাকে ভগবানের সঙ্গে যোগ সাধিত করবে। এখানে প্রৌঢ়া মায়াদেবী রয়েছেন, তিনি ভক্তদের যোগমায়া। আর এই প্রৌঢ়া মায়া দেখবে যে এ তো উপরে উপরে ভাব দেখাচ্ছে, ভিতরে তো গৌরাঙ্গের লোক না, এত একটা উৎপাত। তখন মায়াদেবী বলে, ও ঠিক আছে, তোমাকে আটকে দেব, তুমি আর যেতে পারবে না, এই মায়াময় সংসারেই পড়ে থাকবে। তো এইরকম কথাগুলো শুনেছিলেন, এইরকম অদ্ভুত অদ্ভুত শিক্ষণীয় বিষয় সব রয়েছে। আমরা কোন মায়াপুরের বাসিন্দা হব? যোগমায়াপুর না মহামায়াপুর? যোগমায়াপুর। তাহলে আমরা কী করবো?
হরিনাম করবো না ঝগড়া করব, সবাই একসঙ্গে না ছন্ন ছাড়া সবাই কাউকে কাউকে বাদ দিয়ে সবাই একসঙ্গে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় গ্রন্থদা শ্রীমদ্ ভাগবতম কি সমবেত ভক্তবৃন্দ কি শীল প্রভুপাদ কি। কোনো প্রশ্ন আছে? নেই। হরে কৃষ্ণ।